বিগত 30 নভেম্বর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর 3 আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনীত প্রার্থী শামীম হক সাহেব ওনার প্রার্থিতা প্রথম অবস্থায় রিটার্নিং অফিসার কর্তৃক গৃহীত হয়। ওনার এই নমিনেশন পেপার গ্রহণের বিরুদ্ধে একই আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ সাহেবের পক্ষে একটা আপিল করা হয় নির্বাচন কমিশন বরাবরে। সেই আপিলের মূল কথা ছিল যে উনি বাংলাদেশের পাশাপাশি নেদারল্যান্ডসেরও নাগরিক, সুতরাং সংবিধানের 66 অনুচ্ছেদ অনুযায়ী ওনার সংসদ নির্বাচন করার যোগ্যতা নাই। আমাদের আপিলের শুনানি অন্তে গত 15 ডিসেম্বর একটা আদেশ পাশ করে আমাদের আপিলটাকে গৃহীত আমাদের আপিলকে অ্যালাউ করা হয় এবং ওনার প্রার্থিতা বাতিল করা হয়। এই প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে উনি আজকে সকালে একটা রিট পিটিশন করেন, কিন্তু শুনানি অন্তে মাননীয় হাইকোর্ট বিভাগ ওনার রিট পিটিশনটাকে সামারেলি রিজেক্ট করেছেন। হাইকোর্টে উনি নিবেদন করেন যে উনি নেদারল্যান্ডস বরাবরে যে অ্যাপ্লিকেশন করেছেন নাগরিকত্ব পরিহার করার জন্য, সেই অ্যাপ্লিকেশনটা উনি নমিনেশন পেপার সাবমিট করার আগেই করেছেন বা নমিনেশন পেপার সাবমিট করার পরপর করেছেন, সে ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য ওনারা দিতে পারেননি হাইকোর্ট অনারেবল হাইকোর্ট ডিভিশন বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও। এবং নির্বাচন কমিশনও সেখানে রেকর্ড করেন ওনাদের আদেশে, 15 তারিখের আদেশে, যে উনি কোন তারিখে ওনার ডাচ নাগরিকত্ব পরিহার করার জন্য আবেদনপত্র করেন এবং কোন তারিখে এই আবেদনপত্র গৃহীত হয় এই সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য নাই। আজকেও হাইকোর্ট বিভাগ ওনার যে রিট পিটিশন, সেই রিট পিটিশনের একটা পার্টিকুলার অ্যানেক্সারের দিকে মনোযোগ আকর্ষণ করেন ওনাদের এবং বলেন যে আপনাদের অ্যানেক্সার থেকেও তো বোঝা যাচ্ছে যে আপনাদের দরখাস্ত হয়তো বা গৃহীত হয়েছে, কিন্তু এটা স্পষ্টতই প্রক্রিয়াধীন, এই প্রক্রিয়া কবে শেষ হয়েছে সেটা সম্পর্কে কোনো সুস্পষ্ট তথ্য নাই। যদি তাই হয় তাহলে পরে নির্বাচন কমিশনের যে আদেশ, সেই আদেশে কোনো রকম অসঙ্গতি বা কোনো রকম অবৈধতা ওনারা দেখতে পাচ্ছেন না, এই বিবেচনায় ওনাদের রিট পিটিশনটা রিজেক্ট করা হয়েছে। এর ফলে উনি নির্বাচন কমিশনের যে আদেশ, সেই আদেশের বহাল রইল এবং ওনার প্রার্থিতা অবৈধ, উনি সামনের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।